মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি খুব ভালো আছো। আর নতুন দিনে নতুন সময় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতে থাকো, এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম, চলো দেখতে থাকো। দেখো আমার চা হয়ে গেছে, আর চা গুলো তাহলে আমি এখন ছেঁকে নিই। আর দেখো এই গোল ডাবুটাতে করে আমি চাটা উঠাবো, না হলে এইটাতে করে এরকম করে ঢালতে গেলেই চাটা আমার পড়ে যায়। তার জন্য আমি এই গোল ডাবুটাতে করে চাটা উঠাবো। দেখো আমি সব গ্লাসে কাপে চা গুলো ছেঁকে নিয়েছি, তাহলে চলো সবাইকে। আর তোমাদের দাদা ভাই এখন রয়েছে, আজকে ঘরে একটু দেরি করে বেরোবে। আর অয়নদাকে এখানে বই নিয়ে বসছে, আমরা লেরুয়া দিয়ে লেরুয়া বিস্কুট বলে আমাদের এখানে, এগুলো এগুলো লেরুয়া বিস্কুট বলে আমাদের এখানে। তোমরা সবাই কী বলো জানি না, কিন্তু আমাদের এখানে এগুলো লেরুয়াই বলো। আমরা ওখানে এই দিয়ে চাটা খাবো। তাহলে বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই, দেখতে পাবো ভিডিওটা। বন্ধুরা দেখো মন মন বাসনগুলো ধুয়ে দিচ্ছে, চায়ের বাসন আমরা চা খেয়েছি সকালবেলা, ওই বাসনগুলো ধুয়ে দিল। বাসনগুলো এখনো রাখতে যাচ্ছে, তাহলে রেখে দিয়ে আসুক। দেখো মন মনের ভাই চলে এসছে, পড়ে পড়তে গেছিলি, পড়ে চলে আসলো। আর অয়ন এখনই বই পড়ে উঠলো। বন্ধুরা চলে আসলো দিন বিরিয়ানি বানাতে, আর বিরিয়ানি বানাতে আমার যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়ে এসেছি, রেডি করে জোগাড় করে রেখেছি। যা তাহলে চলো দেখতে থাকো। কেটে রেখেছি এখানে, কুচিয়ে রেখেছি, পাকিয়ে রেখেছিলাম সেই মাংসটা। আর এখানে দেখো ডিম আলু সিদ্ধ চাপিয়েছি, ডিম আলুটা সিদ্ধ আমার হয়ে গেছে, হালকা আলুটা সিদ্ধ করবো। আর এখন তাহলে আমি মাংসতে সব মশলাগুলো দিয়ে মাংসটা মাখিয়ে এখন রেখে দেবো, তারপরে চাল ভাতটা মানে বসাবো। তাহলে দেখতে পাবো বন্ধুরা, দেখো আমি সমস্ত জিনিস মাংসতে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার পাকাবো। মশলাগুলো ভালো করে একটু মাখিয়ে নিই, নিয়ে এখন রেখে দেবো। দেখো আমার বিরিয়ানিটা বানানো হয়ে গেছে, আর একটু বন্ধুরা বিরিয়ানি দেখো সবাইকে দিয়ে দিয়েছি।